পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারের উদ্যোগে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ট্রেনে করে ফিরল নদিয়ার কৃষ্ণনগরে। এদিন প্রায় 1100 জন পরিযায়ী শ্রমিক আসেন। কৃষ্ণনগর স্টেডিয়াম মাঠে প্রশাসনের উদ্যোগে প্রাথমিক চিকিৎসার পর তাদের নিজ নিজ বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পর বাড়ি ফিরতে পেরে খুশি পরিযায়ী শ্রমিকরা। यार टोटल 1100 मतो पैसेंजार्स एखाने एसेछिलेन 8:30 मतो एखन पर्यन्त 14 कोच मोटामुटी हो गेछेन। 14 माने 14 मल्टीप्लाइड बाय 52 सो एप्रक्सिमेटली 700 थेके 750 लोकजन चले गेछेन। एखनो 400 मतो बाकी आछेन एप्रक्सिमेटली ओ नामछेन आस्ते आस्ते करे नामछेन तो 60% मतो हो गेछे। লোকের বাড়ির লোকজন এখানে বা স্টেডিয়ামে আসছে, তারা কি চাইলে নিজেদের গাড়িতে নিয়ে যেতে পারবে? আগে আগে আমি বলি, আগে ওনার যে লাইন লিস্টিং আছে অ্যাজ পার এসওপি এখানে স্ক্রিনিং হয়ে গেছে। যে যে এসিমটোম্যাটিক আছেন ওনাকেই শুধু আমি পাঠাচ্ছি এখানে। এখন পর্যন্ত সিমটোম্যাটিক কেউ নেই, একজনও নেই। ইনি যাবেন কৃষ্ণগড় স্টেডিয়াম, ওখানে আমার টিম আছে, আরটিও টিম বসে আছে, ওনাকে সিস্টেম মধ্যে এন্ট্রি করাতে হবে। আফটার দ্যাট যদি দেখা যাচ্ছে কি ওনার অ্যাড্রেস ম্যাচ করছে, সব তথ্য আমার কাছে আছে, উনি যেতে পারবেন। বাট আগে ওনাকে ডেটা এন্ট্রি করাতে হবে। ডিসকাউন্ট রিজার্ভ স্টাফ আছে যারা কিছু দিয়া।